পরিবর্তিত পৃথিবীকে মোকাবেলা করতে নেভাল গ্র্যাজুয়েটরা তৈরি আছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো অশুভ শক্তির মানুষদের প্রতিহত করতে সেনাদের দায়িত্ব নিতে হবে। শুক্রবার অ্যানাপোলিসে নেভাল একাডেমিতে 2022 ক্লাসের গ্রাজুয়েশন অনুষ্ঠানে একথা বলেন বাইডেন। বিভিন্ন ব্যবসায়িক খাতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুর্নীতি নিয়ে তদন্ত বন্ধ করার মামলা খারিজ করেছে আমেরিকার ফেডারেল আদালত। ফলে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল নির্বিঘ্নে তদন্ত কার্যক্রম চালাতে পারবেন। বৃহস্পতিবার ইউএস ডিস্ট্রিক্ট জাজ ব্রেন্ট সান্স এই রুল জারি করেছেন। সন্ত্রাসবাদ রুখতে সেনেটে তোলা ডোমেস্টিক টেরোরিজম বিল আটকে দিয়েছে রিপাবলিকানরা। বৃহস্পতিবার 47-47 ভোটে বিলটি বাতিল হয়েছে। প্রয়োজনীয় 60 ভোট জোগাড়ে ব্যর্থ হয় ডেমোক্রেটরা। সকল রিপাবলিকান বিলের বিপক্ষে ভোট দেন। প্রতিযোগিতায় এগিয়ে থাকতে আমেরিকার কৌশল প্রকাশ করলেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন। দেশটিকে একই সঙ্গে বিপজ্জনক এবং গুরুত্বপূর্ণ অংশী হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার এক ভাষণে এসব কথা বলেন ব্লিংকেন। বিরুদ্ধে আমেরিকার প্রস্তাবে ভিটো দিয়েছে চায়না ও রাশিয়া। উত্তর কোরিয়া একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরে দেশটির বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকার পক্ষ থেকে উত্থাপিত একটি প্রস্তাব আটকে দিয়েছে রাশিয়া ও চায়না। বৃহস্পতিবার রাতে নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে নিরাপত্তা পরিষদের 13 দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দেয়। রাস্তার পাশে বাড়িতে গাড়ি ঢুকে একজনের প্রাণহানি হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো একজন। পেলহাম বে পার্ক ওয়েস্টে বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় কালো মার্সিডিজের 35 বছর বয়সী চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। নিউইয়র্ক সিটির চোরদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সিটি কর্তৃপক্ষ। দামি কাপড়, ক্যাশ কার্ড, খাদ্য থেকে শুরু করে সবকিছুই চুরি করছে চোরেরা। এদের 41 জনকে অভিযুক্ত করা হয়েছে বলে জানান স্টেট অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস এবং সিটি মেয়র এরিক অ্যাডামস। প্রদেশের রাজধানী টরন্টোতে স্কুলের সামনে এক বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে। সে সময় 20 বছর বয়সী এক যুবক বন্দুকসহ টরন্টোর উইলিয়াম জে ডেভিস জুনিয়র পাবলিক স্কুলের সামনের সড়কে আসে। সেখানে পুলিশের মুখোমুখি হওয়ার পর তাকে গুলি করে হত্যা করে পুলিশ। সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে 2029 পর্যন্ত অগ্রাধিকারমূলক সুবিধা দিতে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এশিয়ার ভবিষ্যৎ বিষয়ক 27তম আন্তর্জাতিক নিক্কে সম্মেলনে শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশকে 10 উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে সফরকারী শ্রীলঙ্কা। এর আগে চট্টগ্রাম সিরিজের প্রথম ম্যাচটি ড্র হয়েছিল। ম্যাচে 144 রানে 10 উইকেট নিয়ে আসিতা ফার্নান্দো ম্যাচ সেরার পুরস্কার পান। 2 টেস্টে সেঞ্চুরি করা অ্যাঞ্জেলো ম্যাথিউস জিতে নেন সিরিজ সেরার পুরস্কার।